একটি নতুন বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে কোটা আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপান্তর হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টানা 15 বছর স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখে দেখে বাংলাদেশের জনগণ বিরক্ত হয়ে গিয়েছিল। একটি বৈষম্য মুক্ত সমাজের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে যখন আন্দোলনের ডাক দিয়েছে, তখন বাংলাদেশের আপামর সাধারণ জনগণ, ছাত্র জনতা সে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তীব্র আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে আজকে 2 মাস অতিক্রম হয়ে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি তৈরির শুরুতে যে বাহবা নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং সকল পরিকল্পনার যিনি রূপকার, তিনি যে প্রশংসা কুড়িয়েছেন বিশ্ব দরবারে, তাতে আমাদের চোখ ছানা বড় হয়ে গিয়েছে। কারণ আমরা বাংলাদেশের আপামর সাধারণ জনগণ, ছাত্র জনতা এই আন্দোলনে অংশ নিয়েছিলাম একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য। কিন্তু এই বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা নির্মাণের স্বপ্ন যে একটি কৌশল ছিল, সেটা আমরা কখনোই কেউ ধারণা করতে পারিনি। আমরা এখনো চাই বাংলাদেশ একটি বৈষম্য মুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। কিন্তু এই বৈষম্য মুক্ত রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের যে সংস্কার, যে রূপান্তর, সেটা অবশ্যই আমাদের দৃশ্যমান হতে হবে। কিন্তু স্বাধীনতা তথা 5ই আগস্টের পরবর্তী আজকে 2 মাস পেরিয়ে গেলেও আমরা দৃশ্যমান কোনো উন্নয়ন, সুপরিকল্পিত কোনো সংস্কার আমাদের দৃশ্যমান হয়নি। এখন এই অবস্থায় যদি বাংলাদেশ চলতে থাকে, তাহলে বাংলাদেশের মধ্যে গুম, হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী, সকল রকমের অনৈতিক কার্যকলাপ তীব্র থেকে তীব্রতর হবে। এর দায়ভার কে নিবে? যখন আপনারা এই বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করার জন্য, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য যখন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা তার প্রধান উপদেষ্টা করলেন এবং আপনারা উপদেষ্টারা হলেন এবং সেই উপদেষ্টাদের মধ্যে ছাত্ররা অংশগ্রহণ করলো। আমাদের সম্ভাবনা ছিল, আশা ছিল যে এর মধ্য থেকে নতুন কোনো রূপান্তর, নতুন কোনো বাস্তবমুখী পদক্ষেপ দৃশ্যমান হবে। কিন্তু আজকে 2 মাস পার হয়ে যাওয়ার পরেও বাস্তবমুখী কোনো সংস্কার, বাস্তবমুখী কোনো পদক্ষেপ, জনগণের সার্বিক নিরাপত্তা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কোনো রকমের কোনো পদক্ষেপ আপনাদের মধ্য থেকে আমরা পাইনি। বরঞ্চ আমরা দেখেছি আগে যেখানে চাঁদাবাজি হতো সেখানে হাত বদল হয়েছে এবং আগে যেখানে আওয়ামী লীগের আধিপত্য ছিল এখন সেখানে অন্য কোনো দলের আধিপত্য বিস্তার হয়েছে। কিন্তু ঘটনা সেই আগেরটাই। সুতরাং পরিবর্তনের যে সম্ভাবনা আপনারা দেখিয়েছিলেন, যে বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা নির্মাণ করার জন্য আশ্বাস দিয়েছিলেন না, তার কোনো রকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। সুতরাং কোথায় যাচ্ছে আপনাদের এই অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থার গতিপথ, এই প্রশ্ন আমাদের সকলের মনে। উত্তর আপনাদেরকে দিতে হবে। যদি আপনারা আগামী 1 মাসের মধ্যে রাষ্ট্র পুনর্গঠনে তথা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিনির্মাণে এবং জননিরাপত্তা নিশ্চিত করার পথে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, যদি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হন, তবে আপনাদেরকে সসম্মানে বলে দিতে চাই, যারা যোগ্য তাদেরকে জায়গা করে দিন। আপনারা চেয়েছিলেন একটি বৈষম্য মুক্ত সমাজ, আমরাও চেয়েছি একটি বৈষম্য মুক্ত সমাজ। বাংলাদেশের 18 কোটি জনগণ চেয়েছে একটি বৈষম্য মুক্ত সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র। আর সেই রাষ্ট্র বিনির্মাণের জন্য যারা যোগ্য তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, তাদেরকে জায়গা দিতে হবে, যাদের রাষ্ট্র পরিচালনার দক্ষতা রয়েছে, যাদের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা রয়েছে, যারা সততা নিয়ে কাজ করার মতো সামর্থ্য রাখে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। আর আপনারা যদি এই 3 মাসের মধ্যে দৃশ্যমান কোনো রকম কোনো বাস্তবিক পদক্ষেপ নিতে না পারেন, এখনও ফেচিস সরকারের সন্ত্রাসী বাহিনীরা বুক ফুলিয়ে চলাফেরা করছে এবং আপনার রাজনৈতিক দলগুলোর সাথে আতাত করে আবার পুনর্গঠিত হচ্ছে, তাহলে এই দেশকে বৈষম্য মুক্ত আপনি কিভাবে করবেন? যদি সেই আগের নিয়মে চাঁদাবাজি চলতে থাকে, যদি সেই আগের নিয়মে রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে টাকা লেনদেন করে যদি তারা প্রত্যেকেই আবার যার যার অবস্থানে ফিরে আসে, তাহলে কি পরিবর্তন আপনারা উপহার দিবেন? এই প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে হবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পিছন থেকে সাধারণ ছাত্র জনতা সরে গিয়েছে এবং তিলে তিলে রাজনৈতিক দলগুলো সরে যাচ্ছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে খুব শীঘ্রই আপনাদের সেই ক্ষমতা অস্তমিত সূর্যের ন্যায় ডুবে যাবে। সুতরাং এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার, যে রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যারা যোগ্য, যাদের মেধা রয়েছে, যাদের সেই সামর্থ্য রয়েছে, যাদের দুর্নীতির কোনো ইতিহাস নেই, তাদেরকে সুযোগ দিয়ে বাংলাদেশকে নতুন সম্ভাবনাময় পরিস্থিতির দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা করা উচিত এবং আপনাদের পাশে থেকে
রাষ্ট্রের সকল জনগণকে আবার ঐক্যবদ্ধ করে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, সন্ত্রাসী এই সকল বিষয় থেকে জনগণের মুক্তির পথ নির্মাণ করা উচিত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তথা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুন্দর রাষ্ট্র গঠনে আপনাদের ভূমিকা নেওয়া উচিত।